ভাই, যদি আপনার ওজন কিছুতেই বাড়ছে না, তাহলে আজ এই ভিডিওতে আমি আপনাকে একটা সিম্পল উপায় বলবো, আর যেটা থেকে আপনার ওজন দ্রুতভাবে বাড়তে শুরু করবে। আর 2-3টি টিপসও বলবো যেটা থেকে আপনি অনেক দ্রুত রেজাল্ট 100% অবশ্যই পাবেন। দেখুন, সবার প্রথমে যদি আপনার ওয়েট গেইন করতে চান আর অনেক রকম উপায় ট্রাই করে নিয়েছেন, তাহলে এর মানে আপনার শরীর যতটা ক্যালোরি চাইছে আপনি অতটা যোগান দিতে পারছেন না। তাহলে আপনার খাবারের সাথে এমন খাবার যোগ করতে হবে যেটায় হাই ক্যালোরি রয়েছে আর হাই প্রোটিন রয়েছে। তাহলে আপনি কি করবেন, ব্যাস যেটা আপনি সারা দিনে খাচ্ছেন ওটি খান, তার সাথে 1000 ক্যালোরি অ্যাড করে নিন। মানে আপনি দিনে যেটাই খাচ্ছেন খেতে থাকুন, এর সাথে আপনাকে 1000 ক্যালোরি অ্যাড করতে হবে, যেটাই আপনার শরীরে চাহিদা পূর্ণ হবে আর আপনার ওজন দ্রুতভাবে বাড়তে থাকবে। কিন্তু একটা কথা মনে রাখবেন, এই যে এক্সট্রা 1000 ক্যালোরি নেবেন, এটি ফাস্টফুড জাঙ্ক ফুড থেকে একদম নেবেন না। মানে এমন না হয় 1000 ক্যালোরি চক্করে পুরো পিৎজা বা সিঙ্গাড়া লুচি জাতীয় জিনিস খেয়ে নিন। এর থেকে আপনার ওজন তো বেড়ে যাবে, কিন্তু আনহেলদিভাবে, যেটা স্বাস্থ্যের পক্ষে অনেক ক্ষতিকর। মানে আপনার পেট বাইরে বেরিয়ে আসবে, বডিতে বাজে ফ্যাট বেড়ে যাবে। তাহলে যদি হেলদি উপায়ে ওজন বাড়াতে হয়, হেলদি উপায় মানে শরীরে আপনার মাংসপেশি বানাতে হবে, ওজনের সাথে সাথে যদি বডিও বানাতে চান, তাহলে আপনি হেলদি ফুডের সেবন করেই বানাতে পারবেন। মানে এতে থাকবে কমপ্লেক্স কার্বস, প্রোটিন আর হেলদি ফ্যাট। এবার কথা আসে যে এটিকে কোথা থেকে পাবো আর কীভাবে খাবো। চিন্তা করার দরকার নেই, আপনি সহজেই ঘরের জিনিস দিয়েই বানাতে পারবেন, ওটিও মাত্র 2-3টি জিনিস দিয়ে। তো আজ আমি আপনাকে 2-3টি এমন জিনিস বলবো, আর এটাও বলবো যে এগুলিকে কখন আর কিভাবে খাবেন, আর যেটা থেকে আপনার ওজন দ্রুতভাবে বেড়ে যাবে। চলুন সবার প্রথমে সকালে ব্রেকফাস্টের সাথে শুরু করি। সকালে আপনি যেটা খান ওটাই খান, ব্যাস এর সাথে যোগ করুন 1 গ্লাস ব্যানানা শেক। এর জন্য আপনি 2টি কলা আর 1 গ্লাস দুধকে গ্রাইন্ডারে দিয়ে শেক বানিয়ে নিন, আর সকালে ব্রেকফাস্টের সাথে পান করুন। পার গ্রাইন্ডারে পারলে 1 চামচ পিনাট বাটার বা 1 চামচ মধু দিতে পারেন। পিনাট বাটার বা মধু না থাকলে কোনো ব্যাপার না, আপনি এমনিই 2টি কলার সাথে জুস পান করতে পারেন। এতে আপনি হেলদি প্রোটিন পেয়ে যাবেন, হেলদি কার্বস আর ফ্যাট পেয়ে যাচ্ছেন, প্রায়শই 350 ক্যালোরি পেয়ে যাবেন। এবার এসে যাই আমাদের লাঞ্চে। এইভাবে দুপুরের খাওয়ার সময় কি খাবেন বলে দিই। আপনি লাঞ্চে যেমন ভাত খাচ্ছেন খান, তার সাথে যেন অবশ্যই 1 বাটি ঘন ডাল থাকে। আপনি মাছ বা মাংস খেতে পারেন, তবে বেশি পরিমাণে নয়। আর অবশ্যই যেন 1 বাটি যে কোনো সবুজ জাতীয় সবজি থাকে, এতে পাচ্ছেন গুড প্রোটিন আর কার্বস। এবার এসে যায় আমাদের সন্ধ্যার নাস্তায়। সন্ধ্যা 6টার দিকে 100 গ্রাম ছোলা আর বাদাম মিক্স করে খাবেন। এর জন্য আপনি কি করবেন, খাওয়ার 3-4 ঘন্টা আগে 2টিকে জলে ভিজিয়ে রেখে দেবেন। এবার এসে যায় আমাদের রাত্রে ডিনারে। ডিনারে আমি 2টি খাবার বলবো, আপনার পছন্দ আর সুবিধা অনুযায়ী যে কোনো একটা খাবার চুজ করলেই হবে। প্রথমটি হলো ভাত, দ্বিতীয়টি হলো রুটি। এবার আপনি ভাত বা রুটি খেলে ওর সাথে 50 গ্রাম পনির নেওয়ার চেষ্টা করবেন, আর যেটাই আপনি হাই প্রোটিন আর হাই কার্বস পেয়ে যাবেন। এইভাবে যদি আপনি ব্রেকফাস্ট থেকে ডিনার অবধি মেনে চলেন, আপনার 1000 ক্যালোরি সহজে অ্যাচিভ হয়ে যাবে, ওটিও একদম হেলদি উপায়ে। এবার এর সাথেই আপনি কি করবেন, একটু এক্সারসাইজ অবশ্যই করে নেবেন, 20-30 মিনিট পারলেও ওটাই করবেন। জরুরি নয় যে আপনি জিম যান, আপনি ঘরেই ব্যায়াম করতে পারেন। ঘরে কোন কোন এক্সারসাইজ করে বডি বানাবেন, কীভাবে এক্সারসাইজ করবেন, এতে ভিডিও বানিয়েছি, যেটাই খুব সুন্দরভাবে বলেছি, ওই ভিডিওটাকে একবার অবশ্যই দেখে নেবেন। নিচে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিয়েছি আপনাদের জন্য। আপনি খাবারগুলিকে ফলো করুন আর এক্সারসাইজ অবশ্যই করুন, দেখবেন কিছুদিনে আপনার ওজন বাড়তে থাকবে একদম হেলদি উপায়ে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন, আর আপনি যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও এতটা দেখবার জন্য অনেক অনেক ধন্যবাদ।